না বললে ডায়লগ নেই, ওই জন্যই মানে সাবটাইটেলের দরকার নেই এটা। কিছু ডায়লগ না দিয়ে অনেক কিছু বলে দিল, শুধু ওয়েদার চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জে কতটা সুবিধা পায় আর কতটা কি অসুবিধা। আর অনেকটা এটা মনে হলো সার্ভাইভাল স্টোরি টাইপের কিছু, ওই বন্দুক দিয়ে আইদার ছিনতাই বা কিছু করার চক্করে এরা পালিয়ে যাওয়ার চেষ্টায় এমন জায়গায় ফেঁসে যায় যেখান থেকে ফেরত আসতে পারছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এরকম ভিডিও আরও দেখতে আপনারা পাবেন। আর বেল আইকন প্রেস করবেন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই কখনো কখনো। আর তাছাড়া ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আর আপনারা কমেন্ট বক্সে আপনাদের আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা মালয়ালম মুভির ট্রেলার রিয়াকশন করব, যেটা অ্যাকচুয়ালি আনইনটেনশনাল ছিল। ওরা একটা ফিল্ম ফেস্টিভ্যালে তাদের ট্রেলারটা পাঠানোর সময় লিক হয়ে গেছে কোনো কারণে, বাই চান্স আমি যা শুনেছি সাবটাইটেলের দরকার অতটা হয়তো পড়বে না, দেখা যাক। আর এটা মেইনলি ডাইরেক্ট করেছে ব্লেসি, স্টোরি বাই বেনিয়ামিন, আর স্ক্রিন প্লেও ব্লেসি করেছে, মিউজিক ডাইরেক্টর বাই আরহমান। ওকে, তো আমি জানি না স্টোরিটা কি নিয়ে অ্যাকচুয়ালি, বাট দুটো জায়গারই দেখিয়েছে, রাজস্থানের মরুভূমি আর ওদের ওখানকার বরফ পড়ছে, শিল বৃষ্টি হচ্ছে রাজস্থানে। বাও, Must walk till die.
The goat life inspired by true events. মানে হলো একটা আর্ট ফর্ম দেখলাম, একটা সেপারেট আলাদা কোনো মানে কিছু না বলে ডায়লগ নেই, ওই জন্যই মানে সাবটাইটেলের দরকার নেই, এটা কিছু ডায়লগ না দিয়ে অনেক কিছু বলে দিল। শুধু ওয়েদার চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জে কতটা সুবিধা পায় আর কতটা কি অসুবিধা, আর অনেকটা এটা মানে হলো সার্ভাইভাল স্টোরি টাইপের কিছু, ওই বন্দুক দিয়ে আইদার ছিনতাই বা কিছু করার চক্করে এরা পালিয়ে যাওয়ার চেষ্টায় এমন জায়গায় ফেসে যায় যেখান থেকে ফেরত আসতে পারছে না, জল বা কিছু খোঁজের জন্য সেটা হতে পারে। বাট আমার মনে হলো কারণ বিভিন্ন জাতির লোক আছে, একটা ব্ল্যাক পার্সন আছে, একজন সাউথ ইন্ডিয়ান আছে, একজন আরাবিয়ান আছে, তো তারা মনে হয় ওই যেমন হয়তো মানুষ পাচার বা এরকম কিছু একটা কিছু দলের ফেসে গেছে, সেখান থেকে পালানোর জন্য ওরা ওইদিকে চলে যাচ্ছে। গেস করতে পারছি না খুব ভালো করে, কিন্তু অনেক কিছু দেখানো হয়েছে, যেটুকুনি মনে হলো অনেক কিছু দেখানো হয়েছে, অনেক জাত দেখানো হয়েছে, অনেক আলাদা আলাদা কালচার দেখানো হয়েছে, দু রকমের এনভায়রনমেন্ট দেখানো হয়েছে, যেটাই মেইন আই থিঙ্ক টপিক অফ দ্য স্টোরি, দ্য গোট লাইফ। জলকে কেন জীবন বলে এখান থেকে হয়তো বোঝা যায় যে জল অপচয় সত্যি বন্ধ করা উচিত। দারুণ দারুণ, খুব ভালো, দারুণ ক্যারেক্টার করেছে, কিছু না বলে যাতে কিছু বলা যায় বুঝিয়ে দিয়েছে, মানে ভিজুয়ালস গুলো এত সুন্দর, খুব সুন্দর। আর মিউজিক, হ্যাঁ রহমান দিয়েছে মিউজিক, মানে ওটা হয়তো মানে স্টোরি টেলিং এ আরো সুবিধা হচ্ছে ওদের কিছু কথা না বলে। আর আমার মনে হচ্ছে আরো বেশি এখানে হয়তো সিনেমাটা তো আই গেস বেশি ডায়লগ নেই, যতক্ষণ হয়তো বউকে ছেড়ে যাচ্ছে এখানে কাজ করতে ট্রেনে অতটুকুনি হয়তো যতক্ষণ দেখাবে, তারপরে কেন ডায়লগ নেই, কারণ একে অপরের ভাষা বোঝে না, এই ইংলিশে বলছে ও হয়তো ইংলিশ অতটা বোঝে না, তাই থিঙ্ক এখানে ডায়লগ ড্রিভেন খুব একটা নয়, যেটা হয় না কাজের জন্য আমরা তো বাইরে থাকি। হ্যাঁ, আবার অনেক ওয়ার্কার্স আছে যারা কাজের জন্য আরব টারাবে চলে যায়, ওই জিনিসটাও হতে পারে, ওরকমও কোন কিছু সিনারিও হতে পারে। হ্যাঁ, সেই জন্য আমার মনে হচ্ছে এখানে ডায়লগ খুবই কম হয়তো থাকবে, মেইনলি একটা অ্যাক্টিং বেসড আর স্টোরি বেসড মুভি মনে হচ্ছে আমার। খুব একটা শিক্ষামূলক হয়তো সিনেমা থাকবে, যেটা মনে হয়তো দাগ কাটবে, কারণ কি ট্রেলারটা দেখে অনেকটা মালয়ালম মুভির মানে এটা একটা ইয়ে যে যে কোনো ট্রেলারেই ওরা মুভির ঠিক রিভিল করে দেয় না কি বলতে চাইছে সব সময়, এটা ভালো জিনিস, কারণ কি প্রত্যেকটা মুভির যে ট্রেলার থাকে ওরা কিছুই বলতে গেলে রিভিল করে না, শুধু কিছু সিনস এন্ড দেখিয়ে দেয়, এবার তোমার সিনেমা দেখে সেটাও কিন্তু অতটা না, যদি নাই ইন্টারেস্ট যদি দেখে থাকেন ভালো কথা তাহলে জানাবেন, যদি না দেখে থাকেন আমাদের সাথে সাথে তো আপনারাও দেখলেন, আপনারাও জানাতে পারেন কেমন লাগলো, আপনারা কতটা এক্সাইটেড আর কি ভাবছেন এটা নিয়ে, কি ভাবছেন আলাদা ভাবতে পারেন, তো আপনাদের পয়েন্টটা কি আপনারাও বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম আর কি ভিডিও রিয়াকশন বা রিভিউ আমরা করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই সাজেশন দেবেন, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই।